আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি মার্চেন্ডাইজিং সম্বন্ধে কিছু টিপস দেব। এটা মধ্যে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে এটা এফেক্টিভ হতে হবে, আর দুই এটাতে অ্যাস্থেটিক্স বা সৌন্দর্যের একটা ব্যাপার থাকতে হবে। তো এই দুইটা বিষয় বিবেচনায় রেখে আমাদেরকে আমাদের যেই প্রোডাক্টস আছে সেগুলোকে সাজিয়ে রাখতে হবে। তো আমাদেরকে আগে র্যাকটাকে বুঝতে হবে। আমরা র্যাকে দিকে যদি তাকাই তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 র্যাক আছে, কোথাও 5টা আছে, কোথাও 4টা আছে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে র্যাকগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের চোখের লেভেল এবং হাতের কাজ, হাতটা যেখানে সহজে পৌঁছায় সেইটা। সেই দিক থেকে চিন্তা করলে আমি যে র্যাকে হাত দিয়েছি এই র্যাক, তারপর এই র্যাক, এই র্যাক, এই তিনটা র্যাক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাস্টমারের পছন্দের যে সব প্রোডাক্টগুলো আছে বা যেই ব্র্যান্ডসগুলো আমাদের ভালো চলে সেগুলোকে আমাদেরকে এই তিনটাতে রাখতে হবে। তাছাড়াও যদি আমরা এমন কোনো ব্র্যান্ডকে প্রমোট করতে চাই তাহলে সেই ব্র্যান্ডকে আমরা এই তিনটা র্যাকের মধ্যে রাখবো। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে একটা প্রোডাক্ট আমরা নিচের র্যাকে রেখে দেখেছি, আবার সেই র্যাক থেকে যখন আমরা উঠিয়ে দিলাম পরের সপ্তাহের উপরে র্যাকে, দেখলাম তার সেল অন্তত 6-7 গুণ বেড়ে গেছে। সুতরাং আমরা কোন প্রোডাক্টটা কোন র্যাকে রাখবো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেটাই রাখা উচিত যেটা কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করে। যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে যে ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি চালু সেই ব্র্যান্ডগুলোই আমাদেরকে এই তিনটা র্যাকে রাখা উচিত। তারপরে আরেকটা সাধারণ নিয়ম হচ্ছে যে আমরা যত ছোট জিনিস উপরের দিকে রাখবো আর যত বড় জিনিস হয় সেটা নিচের দিকে থাকবে। স্পেশালি তেলের ক্ষেত্রে যেরকম আমরা যদি এই র্যাকের দিকে আসি, এখানে আমাদের ছোট সাইজের তেলগুলো এই র্যাকে আছে এবং ভারী তেলগুলো বড় প্যাকেটগুলো নিচে র্যাকে আছে। সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আছে যে আমরা সরিষা তেল একটা র্যাকে রেখেছি। এখানে দেখার বিষয়টি হচ্ছে যে একজন কাস্টমার যখন কিনবে তার কাছে 3-4টা ব্র্যান্ডের পছন্দ থাকতে হবে। যেরকম এখানে ফ্রেশ ব্র্যান্ড আছে, পিওর আছে, রাধুনি আছে, তারপরে ফ্রান আছে এবং বড় থেকে ছোটতে সাজানো আছে। তো এটা একটা আমার মনে হয় একটা চমৎকার সাজানো হয়েছে। কেন সে এখানে ব্র্যান্ডের চয়েস পাচ্ছে, আবার বড় থেকে ছোট সাজানো আছে, তার যেটা পছন্দ সেটা তিনি পিক করতে পারবে। তবে আরও ভালো হতো নিচে যদি নামগুলো লেখে, যেরকম এই শেফ ট্রফিসগুলো আছে এর ভিতরে যদি দামগুলো সাথে সাথে দিয়ে দেওয়া যেত তাহলে এটা আরও ভালো হতো। কেননা একটা প্রোডাক্টের দাম এখান থেকে খুঁজে দেখা এবং সরাসরি এখানে পড়তে পারা, এই দুটোর মধ্যে পড়তে পারাটাই বেশি সুবিধাজনক। সেজন্য আমরা যেই র্যাকে যা দেখি না কেন আমাকে দূরের থেকেই আমি যেন দামটা দেখতে পারি সেই সুবিধাটাও থাকতে হবে, যেমন এদিকে র্যাকগুলোতে রাখা আছে। তারপর আরেকটা বিষয় রাখতে হবে, যেরকম আমি জুসের ব্যাপারটা যদি বলি, সাধারণত এই যে ছোট প্যাকেটগুলো এগুলো বাচ্চাদের জন্য। আমি যদি এটা এইখানে রাখি তাহলে একটা বাচ্চার পক্ষে এখানে নাগাল পাওয়াটা খুব ডিফিকাল্ট। সেজন্য সুবিধার কথা বিবেচনা করে বাচ্চাদেরগুলো আমাকে এই নিচের র্যাকে অথবা সর্বোচ্চ এই র্যাকে রাখতে হবে। সব প্রোডাক্ট আমি আবার যেগুলো বড়ো এটা বড়োদের জন্য সেজন্য এটা হয় এটা উপরে রাখা যাবে, না হয় সবচেয়ে নিচে রাখবে। সুতরাং এই বিষয়গুলো বিবেচনা আনতে হবে যে তার জন্য এই প্রোডাক্টটা বড়োদের জন্য না বাচ্চাদের জন্য। আচ্ছা, তারপরে আমরা যদি আরও অন্যান্য র্যাকের দিকে যাই, এখানে আমরা যেরকম দেখতে পারি সসগুলো রাখা হয়েছে। বড়ো সসগুলো সবচেয়ে নিচে র্যাকে আছে এবং ছোটোগুলো উপরের দিকে আছে এবং ব্র্যান্ডের বিভিন্ন চয়েস এখানে দেখা যায়। আমরা যদি এখানে দেখি হার্পিক, হার্পিকের 3টা ভ্যারাইটি আছে। এখানে দেখা যাচ্ছে যে দুটো হার্পিক এখানে সামনে, এই এই পিঙ্ক কালারের দুটো এবং ব্লু কালারের 5টা। যদি আমার এই 3টার স্পিড, সেলসের স্পিড, যে দৈনিক আমি এটা 10টা বিক্রি করি, এটা 10টা বিক্রি করি, এটা 10টা বিক্রি হয়, সেক্ষেত্রে এই সাজানোটা ঠিক না। কেননা একটা 5টা থাকবে, একটা 2টা থাকবে, এটা থেকে সামঞ্জস্যপূর্ণ হলো না। যদি এটা আমার 20টা বিক্রি হয় আর এটা যদি 10টা বিক্রি হয় তাহলে এটাকে যদি আমি 2টা রাখি সামনে তাহলে এটা 4টা রাখতে পারবো। এইভাবে আমাদেরকে বিষয়টাকে দেখতে হবে। যেমন আমরা এখানে লাইজোল দেখছি, আমাদের লাইট গ্রিন কালার এবং পিঙ্ক কালারের লাইজোলটা রাখা আছে। তো এখানে 3টা এবং 3টা স্পিড যেহেতু সেম, সেহেতু
তিন এবং তিন, আবার সাদা তিনটা আছে, তিন তিন তিন, এটা ঠিক আছে। কিন্তু এর মধ্যে যদি এই সাদাটা মানুষের পছন্দের বেশি হয় এবং বেশি স্পিডে যায়, সেক্ষেত্রে আরও দুই একটা সাদা সামনে রাখা যেতে পারে। তারপরে আমরা এখানে ভিমগুলোকে নিচে রেখেছি, এটার একটা বিষয় আছে যে এই প্যাকেটগুলো সাধারণত ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে হয় কি, এটা আমি উপরে রাখতে পারতাম, এটা আমার জন্য সহজ, কারণ নিচের দিকে আমরা বলেছি যত বড় জিনিস হবে নিচের দিকে রাখবো। কিন্তু এটা যদি আমি উপরে রাখি তাহলে প্যাকেটটা ছিঁড়ে গেলে এই ময়লাটা আবার তিন চার একে ছড়িয়ে যায়। তো সেই সেই সমস্ত ক্ষেত্রে যেগুলো পাউডার জাতীয় জিনিস ওগুলোকে সবচেয়ে নিচে রেখে রাখে নিরাপদ, কারণ সে শুধু নিচের একটাকেই সে হয়তো নোংরা করবে, উপরের একগুলোতে কোনো এফেক্ট হবে না। এই বিষয়টা দিকে আমাদেরকে নজর দিতে হবে। আপনারা যদি আমার সাথে আরেকটু এদিকে এসে দেখেন, এখানে টুথপেস্ট রাখা হয়েছে। টুথপেস্ট মানে দুই ধরনের এখানে ডিজাইন করা আছে, একটা হচ্ছে খাড়া করে রাখা এইভাবে, আর একটা একটু পিরামিডের মতো সিঁড়ি করে রাখা। আর আমি যে সৌন্দর্যের ব্যাপারটা এখানে বলতে চাচ্ছিলাম, এইভাবে রাখার কারণে এটা সৌন্দর্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এইটা একটা গতানুগতিকভাবে সাজানো, একবারে আমরা একটা বক্সের মতো করে রেখেছি, কিন্তু এখানে যেরকম সিঁড়ির ধাপে ধাপে রাখা হয়েছে এইটার সৌন্দর্যকে অনেক এটা বৃদ্ধি করে দিয়েছে। তাতে যখন সৌন্দর্য বৃদ্ধি হয় কাস্টমার নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা তার কাছে এটা দৃষ্টিনন্দন লাগে, সেক্ষেত্রে পিকটা ভালো হয়। তো এই ছিল আমার মোটামুটি এক দিকের সম্বন্ধে টিপস। এখন আমরা সবজির দিকে যাব। সবজির মধ্যে রাখার বিষয়টা হচ্ছে এই যে সবজির সব দিকটাই কিন্তু একই রকম সুন্দর না। যেরকম আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা ওই যে চাল কুমড়াটা নেই, চাল কুমড়া আমরা যখন নেই তখন চাল কুমড়ার পিছনে ফুল আছে কিনা এটা দেখে নিই। আমরা এখানে এই চাল কুমড়াটা রাখা হয়েছে তার সামনে কোটা, কিন্তু এই চাল কুমড়ার ফুলগুলো পিছনে দেখা যাচ্ছে। সুতরাং মানুষ যে জিনিসটা দেখে কিনে সেই সবজির ক্ষেত্রে সেই জিনিসটা সামনে সুন্দর করে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা যদি এদিকে আসি, আমরা যেরকম কচুর লতি, কচুর লতির পিছনের সাইডটা কিন্তু কচুরতির পিছনের সাইডটা সবচেয়ে সুন্দর জায়গা না। এভাবে যে রাখা হয়েছে এটাতে কিন্তু কচুরতির কোয়ালিটি বোঝা যাচ্ছে না। আমরা যদি এটা সাইড ওয়াইজ বা এই দিকটা সামনে করে রাখতাম একটু অবেচলো লাগলেও কিন্তু আমার সবজির এটার কোয়ালিটিটা বোঝা যেত। যেহেতু পিছন সাইডটা শুধু দেখা যাচ্ছে, এই লতির কোয়ালিটি সম্বন্ধে যথেষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না এখানে। তারপরে ফুলকপি এখানে ঠিক মতো রাখা হয়েছে, এটা আমরা উল্টা দিকেও রাখতে পারতাম, সেক্ষেত্রে এই রাখাটা সুন্দর হতো না। কপির ফুলটাই দেখার বিষয়, সুতরাং কপিটাকে সামনে দিকে করে রাখতে পারবো। করলা একটু অগোছালো থাকতেই পারে, কিন্তু এখানে যে শসাটা রাখা হয়েছে এটা সঠিকভাবে রাখা হয়েছে, এটি যেটাকে গুছিয়ে রাখা সম্ভব সেটাকে সেভাবে রাখতে পারবো। তারপরে এখানে আমরা যদি লক্ষ্য করি একটা ছিদ্র আছে, তার মানে এখানে আমরা যে শাকগুলো রাখতে পারবো সেগুলোতে এই ঠান্ডায় শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি পানি একটু ছিটিয়ে দিই এবং পানি ছিটানোর পরে যদি অতিরিক্ত পানিটা গড়িয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা আছে কিনা সেটাও দেখতে হবে, এবং এখানে দেখা যাচ্ছে আছে। সুতরাং এখানে পানি ছিটালে কোনো অসুবিধা নেই, এই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে এখানে একটা বড় বিষয় ভুল হচ্ছে যে আমরা দামের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, এটা মূলা শাক দেওয়া আছে এখানে 38 টাকা। এই রিস্পেক্টে ভুল হচ্ছে, শাক কখনো কেউ কেজিতে কিনে না, এটা আটিতে কিনে আমরা। এটাই যদি আমি বলতাম 5 টাকা করে বা 4 টাকা করে, দাম কিন্তু একই হতো কিন্তু পিক অনেক বেশি হতো। সেই জন্য এই সমস্ত জিনিসগুলো আমাকে আটি হিসেবেই বিক্রি করতে হবে। কেজি হিসেবে বিক্রি করলে 32 টাকা 38 টাকা, এটা অনেক বেশি মনে হয়। এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যদি এখানে আটার দিকে তাকাই, এটা গতকালকে ঠিক করা হয়েছে। এই তীর আটার প্রত্যেকটা তীর দেখা যাচ্ছে এসিআই কিউর লেখা দেখা যাচ্ছে বা পুষ্টি লেখাটা দেখা যাচ্ছে। আমি এটাকে করতে পারতাম কি, উল্টিও রাখতে পারতাম। এই রাখাটা হয়তো ঠিক আছে কিন্তু লেখাটা উল্টা, কাস্টমারের জন্য এটা সহজ পড়তো না, সে ঠিক মতো এটা পড়তে পারবে না, সেই জন্য এটাকে সোজা করে রাখতে হবে। সুতরাং প্রত্যেকটা লেখা এখানে সৌন্দর্য যেমন আছে পড়তেও সেরকম সুবিধা হচ্ছে, এবং সাথে দামগুলো লেখা আছে, সেক্ষেত্রে কাস্টমারের এগুলো নিতে খুব সুবিধা হবে, সেভাবে আমাদেরকে এগুলোকে বুঝতে হবে। তাছাড়া তেলের ব্যাপারে বলেছি, তেলের সাইজ যত বড় হবে তার নিচের দিকে রাখা হবে এবং ছোটো বোতলগুলো উপরের দিকে রাখা হবে, মোটামুটি কিন্তু।